স্বস্তিবার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা। যুগ পাল্টেছে, সময় এগিয়ে চলেছে, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, এই কথা আপনাদের প্রচুরবার বলেছি, কিন্তু মনে রাখবেন এর মধ্যেও আপনাকে নরম যত পাবে একদল লোক তত আপনাকে গরম দেখাবে। জীবনে কখনো কখনো নরম হওয়ার দরকার, যে নরম তার সামনে গরম দেখাবেন না, যে নম্র ভদ্র বিনয়ী তার সামনে আপনার সংস্কৃতি আপনার কৃষ্টিচিত ব্যবহার তার সঙ্গে করবেন, কিন্তু যেখানে দেখবেন এই লোকটি একটু বেঁকা তার সাথে সোজা কথায় কাজ হবে না, কিন্তু সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। আজকে একটা গল্প বলি, কিভাবে বেঁকাবেন, ছোটবেলার একটা গল্প, আপনারা সবাই জানেন, পড়েছেন গল্পটা, একটু মনে করিয়ে দিচ্ছি। কিভাবে জব্দ করতে হয়, জব্দ কীরকমভাবে করবেন অন্যকে, ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আপনি নতি স্বীকার করে বারবার যদি আপনাকে নরম মাটি পেয়ে একবার অপমান করতে শুরু করছে, আপনাকে পদদলিত করতে শুরু করছে, আর আপনি নীরবে সহ্য করছেন, আপনাকে এটা সারা জীবন করেই যাবে, অত্যাচারের মাত্রা আরও বাড়বে। তাই ঝগড়া দ্বন্দ্ব তর্ক এগুলো সমাধান নয়, কাজের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, জবাব দেওয়া। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফলেন পরিচয়তে, সেই রকম করে বুঝিয়ে দিন। গল্পটা ছোট্টবেলার মনে আছে সকলে। একদিন একটা শৃগাল বা শিয়াল সারসকে নিমন্ত্রণ জানালো, বলো আমার বাড়িতে এসো মাংস খেতে। খুব ভালো, প্লেটে করে মাংস সাজিয়ে দিয়েছে, মাংস ঝোল। তো শৃগাল তো নিজেই চেটে পুটে খেয়ে নিচ্ছে জিভ দিয়ে, কিন্তু সারস তার লম্বা ঠোঁট দিয়ে প্লেটে ঠোকরাচ্ছে, কিন্তু খেতে পারলো না। তখন জিজ্ঞাসা করছে, কি সারস ভাইয়া কেমন খেলে? সারস ভদ্রতার খাতিয়ে বলেছে, ভালোই খেলাম। সারস তখন মাথায় বুদ্ধি করল, শৃগালকে বলল, আমার খুব ইচ্ছে যে তুমি আমার বাড়িতে একদিন ভোজন গ্রহণ করো। বললো, খুব ভালো খুব ভালো, তুমি তো সারস, তুমি তো প্রচুর মাছ ধরো, তোমার বাড়িতে একদিন মাছের নানা রকম মেনু খাওয়া যাবে। যথাদিনে শৃগাল গিয়ে হাজির। সারস করলো কি, তাকে যেমন প্লেটে খেতে দিয়েছিল, সারস মাছগুলোকে কুঁজোর মধ্যে করে দুটো কুঁজো সামনে নিয়ে এসে দিল, একটা থেকে নিজে ঠোঁট ঢুকিয়ে লম্বা ঠোঁট ঢুকিয়ে খেতে শুরু করলো, আর অপরটায় শিয়াল বারবার জিভ ঢোকাচ্ছে, কিন্তু কি কোনোভাবেই মাছের নাগাল না পেয়ে রেগে মেগে ওই কুঁজো ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় মারলো। দেখুন, এইভাবে মাঝে মাঝে আমাদের ব্যবহার আচরণ দিয়ে বুঝিয়ে দিতে হয়, আর আপনি যত মেনে নেবেন, ওই যে বলেন মেনে নে মানিয়ে নে, এই মেনে নিতে মানিয়ে নিতে দিয়ে আপনার ওপরে সেই বালির ঝড়ের মতো উপরে বালি চাপতে চাপতে একটা সময় আপনাকে কবরে ফেলে দেবে। যুগটাই আজকে এই রকম, মাঝে মাঝে ওই প্লেটে খাওয়ার জবাব কুঁজোই দিতে হবে। তা বলে দ্বন্দ্ব তর্ক হিংসা নয়, বারবার করে বলছি। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।